যে ব্যক্তি কলকাতার ধর্মতলায় দাঁড়িয়ে বলেছে 5 তারিখে ঘেরাও করতে হবে বিজেপি এমএলএমপি নেতা নেত্রীদের বাড়িগুলি, আপনার কাছে বন্ধু প্রশ্ন, আপনি আপনার দলের নেতা নেত্রীদেরকে নিয়ে সর্বপ্রথম বিজেপির বড় বড় যারা সংসদ রয়েছে, বড় বড় যারা মানে উচ্চ পদস্থের নেতা আছে, আপনারা প্রথম তাদের ঘরগুলো ঘেরাও করুন। পাবলিককে দিয়ে ছেলে খেলামু করবেন না, পাবলিককে দিয়ে বদমাইশি করবেন না। আমি একটা কথা বলছি, আজকে 10 বছর কেন্দ্র টাকা দিচ্ছে না বাংলার সরকারকে, তার জন্য বিজেপিদের ঘরগুলো ঘেরাও করা হবে। আর সারদার টাকাগুলো যারা খেয়ে প্লেনে করে ঘুরছে, আগে আমার তো মনে হয় পশ্চিমবাংলার মানুষেরা তাদের বাড়িগুলো ঘেরাও করা আগে উচিত, যে সারদার টাকাগুলো কোথায় গেল। আপনি ভাববেন না যে আপনাকে মানুষ ভালো চোখে দেখছে, আপনার টাইম আস্তে 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 নিম্নমুখী হচ্ছে। যদি আপনি আরো বেশি বাড়াবাড়ি করেন, জনগণ আপনাকে জবাব দিয়ে দেবে। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, আপনাকে একটা কথা বলছি, আপনি মাথায় নিয়ে দেখুন তো কথাটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্যতা লাভ করে। অনেক মানুষ 11 তারিখ থেকে নিয়ে আপনার 8 তারিখ থেকে নিয়ে 11 তারিখ পর্যন্ত মারা গেছে, অশান্তি হয়েছে। 11 তারিখের পরই 21 জুলাই কলকাতাতে সমাবেশ করা হলো। আমি মনে মনে ভেবেছিলাম নিজে যে মনে হয় পশ্চিমবাংলার যিনি মেন দায়িত্বে আছেন, যিনি মন্ত্রী পদে রয়েছেন, পশ্চিমবাংলার যিনি প্রধান নাগরিক বা একজন নেত্রী, আপনারা কোন দলের কি ব্যাপার আপনারা সবাই জানেন, তা মনে মনে ভেবেছিলাম যে 21 তারিখে মনে হয় শান্তির বার্তা কিছু দেওয়া হবে, যে আপনারা ঝগড়া করবেন না, মারামারি করবেন না, ছেলেপিলেদের ভালো করে স্কুলে পড়াশুনো করান, সম্প্রীতি বজায় রাখুন, কেউ কাউকে দেখে বিদ্বেষ করবেন না, বিরোধী পক্ষ থাকতেই পারে, কেউ কাউকে আঘাত করবেন না। ভেবেছিলাম মনে হয় 21 জুলাই সেই বার্তাটা কলকাতা ধর্মতলা থেকে মনে হয় আসবে, কিন্তু সেই বার্তা এলো না, তো এলো না, বরং একটা বার্তা দেওয়া হলো যে আগামী 5ই আগস্টে বিজেপি নামক যে দল, এই দলের যারা নেতা যারা নেত্রী, এই দলের যারা কর্মী, তাদের বাড়িগুলোকে ঘেরাও করা হবে। আর আমাদের মুসলিমদের মধ্যে কিছু মাথা মোটা আছে, গোপাল ভাঁড় কোয়ালিটির মানুষ, যেগুলো পাড়া গ্রামের ভাষা ব্যবহার করছি, এই গোপাল ভাঁড় কিছু মাথা মোটা, এরা কি করবে না 5 তারিখে গিয়ে বিজেপিদের ঘরগুলো সব ভাঙবে বা বিজেপিদের ঘর বাড়িগুলো আগলে রাখবে, তাদেরকে বার হতে দেবে না, তখন হিন্দু মুসলিম একটা উভয় পক্ষ সাম্প্রদায়িকতা বাঁধবে। যারা এই বার্তাটা দিয়েছেন, যে রাজনৈতিক দলের আপনারা মানুষ হন, শুনুন, যদি বাংলার ভ্রাতৃত্ব বাংলার ভালোবাসা যদি টিকিয়ে যদি রাখতে চান, তাহলে আপনাদের উচিত হবে এই কথা ফেরত নেওয়া। তাছাড়া আপনাদেরকে মানুষ আস্তে আস্তে সব রূপ চিনতে পারছে বা জানতে পারছে। যদি বলছেন কেন, আপনাদেরকে একটা কথা বলে রাখছি, খুব ভালো করে শুনে রেখে দেন, যে ব্যক্তি কলকাতার ধর্মতলায় দাঁড়িয়ে বলেছে 5 তারিখে ঘেরাও করতে হবে বিজেপি এমএলএমপি নেতা নেত্রীদের বাড়িগুলি, আপনার কাছে বন্ধু প্রশ্ন, আপনি আপনার দলের নেতা নেত্রীদেরকে নিয়ে সর্বপ্রথম বিজেপির বড় বড় যারা সংসদ রয়েছে, বড় বড় যারা মানে উচ্চ পদস্থের নেতা আছে, আপনারা প্রথম তাদের ঘরগুলো ঘেরাও করুন। পাবলিককে দিয়ে ছেলে খেলামু করবেন না, পাবলিককে দিয়ে বদমাইশি করবেন না। আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে শুনে রেখে দেন, বলছে ঘর ঘেরাও করা হবে কেন, আমি নিরপেক্ষতার সঙ্গে বলছি, বলবেন না যে মমতাজুল ইসলাম কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন, আমি পক্ষপাতিত্ব করছি না, আমি আমার জাতিকে হুঁশ ফেরানোর জন্য এই জায়গাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে আপনারা দেখেছেন যে ঘেরাও করা হবে বিজেপিদেরকে, কারণ একটা, যে দীর্ঘ 10 বছর পশ্চিমবাংলাকে টাকা দেওয়া হচ্ছে না, বাংলার সরকার ঋণগ্রস্ত, টাকা দিচ্ছে না কেন্দ্র, এই কারণে বিজেপির লোকজনদের ঘর বাড়িগুলো সব কি করা হবে, ঘেরাও করা হবে, ঘর থেকে বার করা হবে না। আপনি ভাববেন না যে আপনাকে মানুষ ভালো চোখে দেখছে, আপনার টাইম আস্তে 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 নিম্নমুখী হচ্ছে, যদি আপনি আরো বেশি বাড়াবাড়ি করেন, জনগণ আপনাকে জবাব দিয়ে দেবে। আমি একটা কথা বলছি, আজকে 10 বছর কেন্দ্র টাকা দিচ্ছে না বাংলার সরকারকে, তার জন্য বিজেপিদের ঘরগুলো ঘেরাও করা হবে। আর সারদার টাকাগুলো যারা খেয়ে প্লেনে করে ঘুরছে, আগে আমার তো মনে হয় পশ্চিমবাংলার মানুষেরা তাদের বাড়িগুলো ঘেরাও করা আগে উচিত, যে সারদার টাকাগুলো কোথায় গেল।
এ কথা কেউ বলবে না। এই প্রতিবাদ আমি যদি করতে যাই তাহলে আমি হব একজন বিরোধী পক্ষের নেতা, আমি হব রাজনৈতিক কোন এক দলের বিপক্ষের মানুষ, আমি কারুর পক্ষে বিপক্ষে নয়। আপনি বিচারের মানদণ্ডতে আপনি এটা বিচার করে দেখুন আমি যে কথাগুলো বলছি এগুলো ঠিক কিনা। হয়তো পঞ্চায়েত ইলেকশনে ছল চাতুরি অনেক কিছু চালাকি হয়েছে, তবে এবার একটা কথা বলে দিচ্ছি আপনাকে, কিছুদিন পরেই কিন্তু লোকসভার ভোট, এমপি ভোট কিছুদিন পর। একটা কথা মাথায় রেখে দেবেন আপনি, সেটা হচ্ছে এই জনগণের রায়ের উপরে বড় রায় আর কোনো রায় নেই, এটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। কারণ এ আজানের যে ভিডিওটা তৈরি করা হয়েছে 68,000 কমেন্ট বক্সে কমেন্ট করেছে মানুষ, 68,000-এর ভিতরে আমি প্রায় 200-300 মতো আপনাকে মানে কমেন্টগুলো পড়ে দেখেছি, একটাও আপনাদেরকে কেউ ভালো কমেন্ট করেনি, সবাই আপনার বিপক্ষে। তার মানে আমি যে বুঝলাম 68,000-এর ভিতরে মোটামুটি আপনি 65,000 ধরে নিতে পারেন মুসলিমরা আপনার কাছ থেকে আস্তে 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 কেটে আসছে। রাজনীতির জায়গায় এই সমস্ত ধর্মীয় নীতি মানে ধর্মীয় কোন রকমের কাজ করে যেটা উল্টো পাল্টা সেটা করবেন না, অবশ্যই করবেন না, করলে কিন্তু আপনার আগামী দিনে ফলাফল আরো অনেক অনেক খারাপ হচ্ছে, আগামী দিনের ফলাফল আরো অনেক খারাপ হচ্ছে। সকল মুসলিম দীন ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, এই মানুষদের কথা শুনে কোনো বিজেপির বাড়িতে গিয়ে ঘর ধাক্কা দেবেন না, কারোর দরজায় তালা লাগাবেন না, কারোর সঙ্গে মারামারি করবেন না। গণতন্ত্র দেশ, যে যার ইচ্ছা রাজনীতি করুক উন্মুক্তভাবে, কোনো রকমের তাকে আটকানোর আপনার অধিকার নেই। কোনো মুসলিম ভাই এবং বোন আপনাদের কাছে বিনীত অনুরোধ করে জোরে আপনারা এ কাজে যাবেন না, এটা সাম্প্রদায়িকতার একটা খুব রণকৌশল। জানে যে মুসলিমদের মাথা গরম, এরা গিয়ে আগে ইট টিট মারবে বিজেপির বাড়িতে, কখনো কোনো ভাই আপনারা এ কাজ করবেন না, এটা খুব বিনীত অনুরোধ, এটা একটা রণকৌশল রাজনীতির, আপনাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। আপনার কাছে বিনীত অনুরোধ, যারা এই ঘোষণা 21 জুলাই ধর্মতলা থেকে দিয়েছে তারা সর্বপ্রথম বিজেপির লোকগুলোর বাড়ি ঘেরাও করুক, তারপরে যাবার যাবে পাবলিক। পাবলিকগুলোকে মেরে দিয়ে এসি ঘরে বসে থাকতে খুব ভালো লাগছে না, আর বেশি দিন টিকবে না এরকম চালাকি করলে। যাই হোক, সকল দিনই ভাই বোনেদের কাছে বিনীত অনুরোধ সেটা হচ্ছে এই যে আপনারা এই কাজ থেকে নিজেকে হটিয়ে রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।